যেতিয়া মই উদালগুৰিত ইলেকশন কেম্পেইনত আহিছিলো রাইজক কৈছিলো যে আমার সরকার আহিলে আমি 1,00,000 সরকারি নিযুক্তি দিম কিন্তু মানুহে আমাক বিশ্বাস করা নাছিলে সিদিনাখনলৈকে বিধানসভাত কংগ্রেসের সদস্য সকলে আমাক উপলুঙা কৰিছিল যে কত 1,000 চাকরি 1,00,000 চাকরি ইতিমধ্যে আমার সরকার অহার পিছত 30,000 আমি চাকরি দিলু সেপ্টেম্বর মাহত 5টা কমান্ডো বেটেলিয়নকে ধরি আমি আরো 10,000 চাকরি আমার নিবনুয়া লড়া ছোৱালী সকলের কারণে আমি আগবঢ়াম তার সমান্তরালভাবে যোৱা রবিবার আর তার আগর রবিবারে যি গ্রেড 3 আর গ্রেড 4 পরীক্ষা হয়ে গেল তার জড়িয়ে আমি প্রায় 30,000 ডেকা লড়া ছোৱালীক আমি চাকরি দিম আগতে চাকরি পাবর কারণে 10,00,000-20,00,000 টাকা ঘোষ দিব লাগিছিল এতিয়া আটাইতকৈ দুখিয়া ঘরের লড়া কৃষকর লড়া ঠেলা চালকর লড়া রিক্সা চালকর লড়া গাঁর ভিতর লড়াই আজি সরকারি চাকরি পাইছে কেইদিনমান আগতে পুলিশের চাকরি হয়েছিল মই টিভিত দেখিছো দেউতাকে পকৰি বিক্রি করেছিল বজারত এতিয়া তিনিজন লড়াই একে কুবতে পুলিশের চাকরি পাইছে সেই কারণে মই আমার রাইজক আহ্বান জানাম যে আমার অসম এতিয়া পরিবর্তন হল টকা দি চাকরি পোৱাৰ দিন শেষ হয়ে গেল এতিয়া মাত্র পড়া শুনা করব লাগে দেউতাক মাকে লড়া ছোৱালীক ভালকৈ পড়া শুনা করব লাগে আর লড়া ছোৱালীয়ে সরকারি চাকরির পৰা বেঙ্ক লোনের পৰা আমার প্রাইভেট যাক ইন্ডাস্ট্রি আহিছে অসমৰ বাহিৰলৈকে এসিএস আইএস ডক্টর ইঞ্জিনিয়ার এই সমূহ নির্মাণের বাবে আমি প্রচেষ্টা আরম্ভ করব লাগিব।